রবিবার পৌষ সংক্রান্তির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভার্চুয়াল ভাবে রাজধানীর এসপি মুখার্জি সরণি এলাকায় অত্যাধুনিক ইএসআই হসপিটালের অফিসিয়াল বাংলোর উদ্বোধন করেছেন। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং রাজ্যের মুখ্য সচিব সহ আরো অন্যান্যরা। অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বলেন, এটা অত্যন্ত খুশির দিন এবং আনন্দের বিষয়। আজ এমনিতেও একটা ভালো দিন, অনেক দিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছিল, এ নিয়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বারবার কথাও হয়েছে। হাতে সময় কম থাকায় আজকে ভার্চুয়ালি ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী জানান। আজকে অত্যন্ত খুশির দিন, আমি বলব আনন্দের বিষয়, এবং আজকের দিনটাও খুব শুভ, পৌষ সংক্রান্তির দিন। এই পৌষ সংক্রান্তির দিনে অনেক দিন ধরে এই বিষয়টা কথাবার্তা চলছিল। আমাদের যে ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দর যাদবজি, ওনার সাথে বারবার কথা হচ্ছিলো, তেলিজির সাথেও এমএস ওনার সাথেও কথা হচ্ছিলো যে এখানে একটা 100 বেডের ইএসআই এস হসপিটাল এখানে করা যায় কি না। তো এখানে ওনাদের একটা ডিসপেন্সারি এখানে আছে জিবির কাছে, এজিএমসির কাছে। তো যেহেতু 100 বেডের হসপিটাল, তখন ওনাকে আমি প্রপোজাল দিলাম যে আমাদের ভুজনগরে, যেটা আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের বিধানসভা, তো সেখানে কেননা ইএসআই হসপিটালটা এখানে তৈরি হোক।